একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ক্ষমতা হারানোর ভয় থেকেই হোক, আত্মবিশ্বাসে চির ধরার পরিপ্রেক্ষিতেই হোক, সিপিএম মানুষদের বোকা বানানোর চেষ্টা করছে, চারদিকে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা করছে। কংগ্রেস কর্মীরা আজকে এই জনসভা থেকে ফিরে গিয়ে এই যে অপপ্রচার করছে, ওই অশিক্ষিতদের সুযোগ নিয়ে, গরিবী বলার সুযোগ নিয়ে মানুষকে বোঝান তারা যাতে এই পথে না হাঁটে, এই বিভ্রান্ত যাতে না হয়, আপনারা দয়া করে, এবং এটার বাংলা, এই যে বইটার বাংলা, এই বাংলা বই রচনা করে প্রত্যেক কংগ্রেস কর্মীদের কাছে প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেবো সপ্তাহকালিকের মধ্যে। কাজে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বন্ধুরা। আজকে এখানে কয়েকটা সিদ্ধান্ত আমরা সর্বসম্মতিক্রমে নিয়েছি, এই রাজ্যের অশূন্য বেকার যন্ত্রণা কংগ্রেস দল, যুব কংগ্রেস আর সইতে পারছে না। আমরা কংগ্রেস দলের তরফ থেকে আজকে ঐতিহাসিক মঞ্চে ঘোষণা দিচ্ছি, এই যে ফর্ম আজকে এই মঞ্চ থেকে রিলিজ করলাম, এটা বেকার ভাতার ফর্ম। এই রাজ্যে যত সমস্ত রেজিস্টারকৃত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টারকৃত বেকাররা রয়েছে, তাদের কাছে এই ফর্ম পৌঁছে দেবে আমাদের দল। আমরা কথা দিচ্ছি আজকে মঞ্চ থেকে, কংগ্রেস ক্ষমতায় বসলে এই যারা উপার্জনহীন বেকাররা রয়েছে, রেজিস্টার এমপ্লয়মেন্ট রেজিস্টার এমপ্লয়মেন্ট যাদের নাম নথিভুক্ত রয়েছে, আমরা বেকার ভাতা চালু করব এই রাজ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা। এই রাজ্যের সরকারি কর্মচারীরা আজকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত,